তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি গার্কি, আমি ভালো আছি, আর তোমরা কেমন আছো কমেন্টে জানিও। তো আমি এখান থেকে বেশি ব্লগ স্টার্ট করি, বাইরে যাওয়ার যদি কিছু থাকে। তো আজকেও সেটাই করছি, এখান থেকে শুরু করছি, বাড়িতে করিনি, বাড়িতে এখন কাজ চলছে প্রচুর। আমার ঘর রং হচ্ছে, রান্নাঘরে কাজ হচ্ছে, তো এখন যাই, যেতে যেতে কথা হচ্ছে। তো আমি চলে এসেছি দাদাদের বাড়ি, এবার যাই ঝটপট ওপরে উঠি। আমি যেহেতু দেরি করে গেছিলাম, তো আমার জন্য রাখা ছিল খাবার, তো আমি আমার খাবারটা খেয়ে নিই এবার। আর এরা প্রচুর কাজ করছে। তো দাদা এসছে, দাদা এখন গুরুর সঙ্গে কিছু আলোচনা করছে, তো কথা বলু করবে। গুরু রানী আমাদের রান্না করছে, আর সর্ষের তেলটা প্রচণ্ড ঝাল ঝাল। আরেকটা মানুষ প্রচুর কাজ করছে, আর ফাঁকি মারছি হলাম আমি, যে এই মানুষটা প্রচুর কাজ করছে, এই মানুষটা প্রচুর কাজ করছে, এত কষ্ট করে মাংস রান্না করছে, আর ওদিকে ওরা না ওরা কাজ করেছে, কিন্তু বুড়ো সব থেকে বেশি কাজ করছে আজকে, এতটা মাংস একাই রান্না করছে। আমি এই যে কোটো বাটা নিয়ে বসে আছি, কিন্তু কিছুই করি নাই। এখন হচ্ছে বৌদি, মানে সরি রিয়াদির, মানে আমি রিয়াদিও বলি বৌদিও বলি, তো রিয়াদি স্পেশাল ঘর মোচা। তো রিয়াদি এখন ঘর মুচছে। এত খেতে পারবো, এবারে হামলাটা দেখ। তিল রেডি, রেডি রেডি, বাবা লুচি লুচি দিয়ে এই তো আমি দাদার কোলে শুয়ে রয়েছি। হ্যাঁ বেশ, হ্যাঁ বেশ, আমার এই আমার দাদা হিরো, সবসময় হিরোই লাগে দেখতে বাবা, এরকম মনে লাগে। এই দুই মহিলাতে প্রচুর কাজ করছে, আর ল্যাব খেয়েছি আমরা না তিনজনে কাজ করছে, তিতলি খাওয়াচ্ছে, আর এরা দুজন প্রচুর কাজ করছে। ল্যাব খেয়েছি আমি আর নন্দিনী, বিশাল ল্যাব ল্যাব গেম খেলছিলাম, এদিকে মারপিট শুরু হয়ে গেছে দাদা আর নন্দিনী। তো মারপিট শেষ হলে এবার আমরা খাবার দিকে এগোতে পারি, তো যাই চলো খেতে খেতে। কাকে কোন থালাটা দিয়েছে সেটা এখন অব্দি ঠিক করতে পারেনি, খুব কনফিউজিং একটা ব্যাপার, কনফিউজ প্রচুর কনফিউজ। এখন মাংসের বাটি নিয়ে কনফিউজ, কটা মাংসের বাটি, এই চাটনি দে আমাকে অল্প কেউ। বড় অবস্থা বুড়ো, কোন করিস না, আমি তো বাটি নিয়ে বসছিলাম দই খেতে। প্রচুর কাজ করছে এই মহিলা, প্রচুর প্রচুর কাজ করেছে আজকে। নিচে তো নামছি, আমি ঘুম ভাগে না, এখানে মেক করেছে বাড়িটা, এবার
চোখেও না, এমনি ফাঁকাই বেরিয়ে যায়। আর তা উল্টি পড়ছে তো আমাকে মেক করেছে বাইরে বেশ না, অল্প অল্প। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো সবাইকে টাটা, ভালো থেকো, আর পরের ব্লগটার জন্য অবশ্যই অপেক্ষা করো। তো টাটা।